ভাই আমার বিকাশ নাম্বার আছে, ভাই আমি করছে আমি আপনার টাকা দিয়ে গেলে তৈছে বিকাশের লোক আছে অফিস থেকে, এই যে বিকাশের লোক আছে অফিস থেকে, এই যে লোক বিকাশের বিকাশ কোন সময় কারো পার্সোনাল ব্যাপারে কিচ্ছু জানতে পারতাই না, কোন সময় দেখছিস না কাছে বারবার বই বারবার বারবার যে তুই আমার টাকা না দিলি মানে ঠিক আছে নিয়ম হলো আগে টাকা রিসিভ করা আমাদের অফিসে এত ট্রেনিং দেয় না, ট্রেনিং দিছে কয়না কইছে না অফিসে নিয়া কইছে আগে হাতে টাকা নেবেন তারপরে তারপরে পাঠাবেন অফিসে ট্রেনিং দিছে কইছে শুরু থেকে আমি তার তিনবার বললাম আমার টাকা আছে মানে অনেক সময় ভিআইপি লেভেলে দাঁড় হইছে মানে মনে টাকা আছে বলে কি কইছে আমার সচেতন না আমি শুরু তো না আপনাকে বলি কি কইছে মানে বিকাশের দোকানে গেছে মানুষ নিয়া ট্রেনিং দাও কইছে আগে ভাই ভাই আঙ্কেলের ভুল আছে ওই যে যাই ভালো কিন্তু আঙ্কেলের মূল মানসিকতা ভালো দেখে শর্ট খাইছে কয় দোকানে গেছো তুমি এইভাবে নিবো তা আমি সঠিক জানি না মানে বিকাশ অফিস আছে না হ্যান আমার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে কয় যায় আপনার বিকাশ এটা লগে যাবে তো আপনি আমাদেরকে এই যে এই নাম্বারে এত তো টাকা দেন মানে টাকা যদি মানে 9,500 টাকা যদি পাঠায় পরে তারপরে বলে আবার আবার বলেই বলে করে দেবো মানে বিকাশ বিকাশ যে লোক যে বর্তাছে এটা সারাই বলে দিব তারপর আমি আইসি আর পরপর এই যে হ্যাঁ বলছি 9,500 টাকা দিতে পরে নাম্বার টাম্বার সব বিকাশ টিকাশ সব লক করে দিচ্ছি আমি তার কাছে তিনবার টাকা চাইছি বলছি তাকে টাকা না দিলে আমার টাকা সেন্ড করে দিবো সে আমাকে বলছে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে না জানি পকেটে টাকা আছে বলছে আপনি পাঠান আমি দিতেছি টাকা তিনবার টাকাটা টাইপ করার পরও আমি পিন দিচ্ছি না যে টাকাটা দেন বা দিতেছি আপনি দেন সেন্ড করেন সেন্ড করছি এখন যে টাকা সারা এখানে সে টাকা সেন্ড করে আমি জানি না তুমি টাকা দিয়ে যাও নাম্বার আমার সিমে তো আমার সিমে তো আমার সিমে তো আমার টাকা গেছে ঢুকে
আর পিন কোড নাম্বার আর যত গুগল কথা আছে বুঝছেন বলকের মত আর গুগল সব কা দিতে হ্যাঁ 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 বিকাশ ঠিক করতেছে ও থেকে হ্যাঁ বিকাশ ঠিক করতেছে হ্যাঁ আল্লাহ মদন টেনে বলে টাকা দিয়ে তারপরে দুটা দেবে দুটা দেন দুটা আরে আপনি দুটা 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 দিয়ে টাকা দিয়ে দাও কি হয় বলেন কি হয় আল্লাহ আচ্ছা না ভাগ ভাগ না দেখ না টাকা দেন টাকা দেন বিকাশ নষ্ট হবে 1500 টাকার মধ্যে অন্য দোকান তুই আবার সরকার